আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসভাবে দেখে নেব যে কীভাবে প্রধানমন্ত্রীর সূর্যোদয় যে প্রকল্প লঞ্চ হয়েছে দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে সেই সূর্যোদয় প্রকল্পের কিভাবে আমরা সুবিধা পাব এবং সব থেকে যেটা বড় প্রশ্ন ইউটিউবে কিন্তু অনেক ভিডিও আছে যারা কিন্তু এই সূর্যোদয় যে প্রকল্প সেটা নিয়ে কিন্তু ভিডিও বানাচ্ছে কিন্তু অনেকের প্রশ্ন কিছু কিন্তু প্রশ্নই থেকে যাচ্ছে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কি এটা অ্যাপ্লিকেবেল দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল কিনা আমি কিন্তু সেটা প্রুফ দিয়ে তোমাদের দেখিয়ে দেবো নাহলে কিন্তু এই ভিডিওটা বানাতাম না কারণ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বলেই তোমাদের ভিডিওটা বানাচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গলের ভিউয়ার্স আছো যারা দেখছো এবং কিভাবে আবেদন করবে যারা সার্চ করে এই ভিডিওটা পর্যন্ত এসছো তাদের আশা করি সব ধরনের প্রশ্নের সমাধান কিন্তু এই ভিডিওটার মাধ্যমে তোমরা পেয়ে যাবে তো যেটা তো প্রথমত এটা হচ্ছে প্রধানমন্ত্রী সূর্যোদয় প্রকল্প যেটা ইংলিশ নাম হচ্ছে সোলার রুফ টফ সোলার অর্থাৎ যে রুফ অর্থাৎ তোমাদের যে বাডি ছাদ আছে সেই বাড়ির ছাদের সেটা কত স্কোয়ার মিটার সেই অনুযায়ী কিন্তু তোমাদের এখানে তোমাদের সোলার প্যানেল বসানো হবে এবারে পুরোটাই কিন্তু সম্পূর্ণ ফ্রিতে না অর্থাৎ তোমরা যদি সোনার সোলার প্যানেল বসাতে চাও সেক্ষেত্রে তোমাদের সাবসিডি আছে প্রথমে দেখে নাও এখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তোমাদের কোনো রকমভাবে অফিসে যাওয়া দরকার নেই বা ফর্ম ফিল আপ করার দরকার নেই যেরকমভাবে ভিডিওতে দেখিয়ে দেবো তোমাদের ফোনের ক্রোম ব্রাউজার থেকে তোমরা সোলার রুপটপ এই যদি অফিস এই যদি অফিসিয়াল ওয়েবসাইটে যদি অন করো তাহলে তোমরা কিন্তু এই তোমাদের সামনে এরকম পেজ খুলে আসবে সেখানে তোমরা অ্যাপ্লাই ফর সোলার রুপটপ সোলার এটাতে তোমরা ক্লিক করবে এই যে প্রথমটা আছে যে অ্যাপ্লাই ফর রুপ সোলার দেখো এইখানে ক্লিক করবে ক্লিক করলে তোমাদের বেশ কিছু ডিটেলস কিন্তু চাওয়া হবে এখানে দেখো প্রথমে স্টেপ ওয়ান রেজিস্টার আর যাদের যারা রেজিস্টার করে রেখেছ তারা কিন্তু লগ করবে এখানে প্রথমে দেখো এখানে দেখাচ্ছে স্টেপ ওয়ানে সিলেক্ট ইউর স্টেট তোমার স্টেট সিলেক্ট করতে হবে সিলেক্ট ইউর ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি এন্টার ইউর ইলেকট্রিসিটি কনজিউমার নাম্বার এন্টার ইউর মোবাইল নাম্বার ইমেল আইডি তো এগুলো কিন্তু বাধ্যতামূলক এইগুলো তোমরা হাতের কাছে রেডি করে রাখবে তারপর তোমরা এখানে রেজিস্টার হেয়ার এই জায়গাটাতে তোমরা ক্লিক করবে তাহলে তোমাদের সামনে রেজিস্টার হওয়ার জন্য একটা ফর্ম কিন্তু খুলে যাবে তো এই রেজিস্টার হেয়ারে ক্লিক করলে তোমাদের সামনে নেক্সট যে পেজটি খুলবে সেই পেজে তোমাদের কিছু ডিটেলস চাওয়া হবে এখানে দেখো এখানে তোমাদের স্টেট নাম আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেট নেমটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট আমি যেহেতু ইস্ট মেদিনীপুর তাই আমি এখান থেকে মেদিনীপুর ইস্ট এখানে সিলেক্ট করে নিলাম তো মেদিনীপুর ইস্ট যখন সিলেক্ট করবে তোমাদের যখন তোমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর দেখো এখানে ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং ইউটিলিটি অর্থাৎ তোমরা তোমাদের বাড়িতে যে ইলেকট্রিসিটি সাপ্লাই আছে সেটা কোন ডিস্ট্রিবিউশন কোম্পানি দেয় দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অনেকগুলো ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে যেমন আমাদের যারা গ্রামগঞ্জে বেশিরভাগ আমরা দেখি এসি ডিসিএল বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডি ডিস্ট্রিবিউশন কোম্পানি তাহলে এই যে বি এসি ডিসিএল এই কোম্পানিটাকে এখনো পর্যন্ত সূর্যোদয় প্রকল্পের আন্ডারে নিয়ে আসা হয়েছে এবারে যারা টাউনশিপ এলাকায় বসবাস করো শহর শহরের ক্ষেত্রে সে শহর এলাকাতে ক্ষেত্রে কিন্তু ডাব্লু বিসিডিসি নেই সেটা কিন্তু আদার্স যে বোর্ড আছে ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি একটা ইলেকট্রিসিটি কোম্পানি হয় যে হচ্ছে কেবলমাত্র পাওয়ার উৎপন্ন করে যে থার্মাল পাওয়ারগুলো আছে আর একটা ইলেকট্রিসিটি কোম্পানি হয় যারা ট্রান্সপোর্ট করে কেবলমাত্র ইলেকট্রিক থেকে ট্রান্সপোর্ট অর্থাৎ ওয়ারের মাধ্যমে বয়ে নিয়ে আসে আর কিছু কোম্পানি আছে যারা ওটাকে স্টোর করে ডিস্ট্রিবিউশন করে দেয় আপ টু পাবলিকের বাড়ি বাড়ি পর্যন্ত তাহলে এখানে কিন্তু আমাদের যাদের বাড়িতে ডাব্লুবিএসি এর কারেন্ট কানেকশান আছে তারাই কিন্তু এই প্রকল্পটা আবেদন পাবে এবার পরে যদি আরও আদার্স ডিস্ট্রিবিউশন কোম্পানিকে যোগ করে তখন কিন্তু তারাও এই সুবিধাটা পাবে এবারে দেখো কনজিউমার অ্যাকাউন্ট নাম্বার বলতে তোমাদের যে কাস্টমার আইডি তোমাদের বিলের যে কাস্টমার আইডি থাকে সেইটা দিয়ে তোমরা নেক্সটে ক্লিক করবে তো তাহলেই তোমাদের রেজিস্টার হয়ে যাবে এইবারে কী কী ক্রাইটেরিয়া আছে ক্রাইটেরিয়ার কিছু নেই তোমাদের একটা মজবুত রুফ বা ছাদ দরকার এবং তোমাদের বাড়িতে কত ইউনিট কারেন্ট খরচ হয় তার উপরে ক্যাল ক্যালকুলেট করে তোমাদের কতটা সৌর প্যানেল বা সোলার প্যানেল লাগবে সেটা কিন্তু ডিপেন্ড করবে এবারে তোমাদের একটা তথ্য দেখিয়ে দিই যে কী কী ক্রাইটেরিয়া লাগলে তোমাদের হচ্ছে লাগবে এখানে দেখো এখানে এই যে সূর্যোদয় প্রকল্প থেকে একটা চার্ট দেওয়া হয়েছে যে প্যানেল ক্যাপাসিটি আপ টু থ্রি ওয়াট অ্যাবোভ থ্রি যদি তোমাদের তিন ওয়াট বিদ্যুৎ উৎপন্ন করার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে সাবসিডি তোমরা পাবে গভর্নমেন্ট অ্যাপ্লিকেবল সাবসিডি ফর জেনারেল ক্যাটাগরিজ স্টেটস এবং ইউটি অর্থাৎ যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো আছে সেক্ষেত্রে আমাদের স্টেটের ক্ষেত্রে আঠেরো হাজার টাকা পার কিলোওয়াট পার কিলো ওয়াটে তোমরা আঠারো হাজার টাকা সাবসিডি পাবে অর্থাৎ তোমাদের বাড়িতে যদি থ্রি ওয়াট বিদ্যুৎ সাপ্লাইয়ের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আঠেরো তিনে তোমাদের আঠেরো তিনে চুয়ান্ন 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 হাজার টাকা কিন্তু তোমাদের সোলার প্যান সোলার যে প্যানেল বসানোর সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের এটা সাবসিডি তোমরা পেয়ে যাবে এবারে বলছি অ্যাপ্লিকেবল সাবসিডি ফর স্পেশাল ক্যাটাগরিজ এটা আমাদের জানার দরকার নেই এটা কেবলমাত্র বিশেষ কয়েকটা রাজ্যের জন্য তো নর্মালি আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছি তো আমাদের এটা আঠেরো হাজার টাকা পার কিলোওয়াট প্রতি এবার কত কিলোওয়াট আমাদের প্রয়োজন সেটা কিন্তু আমাদের ক্যালকুলেশান করতে হবে সেটা কীভাবে ক্যালকুলেশন করবে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো অ্যাবোভ থ্রি ওয়াট যদি থ্রি কিলোওয়াটের বেশি হ্যাঁ তোমাদের সাপ্লাই প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আঠেরো হাজার টাকা আঠেরো হাজার পার কিলোওয়াট ফর ফার্স্ট থ্রি কিলোওয়াট প্রথম তিন কিলোওয়াট বিদ্যুতের জন্য এটা কিন্তু আঠেরো হাজার টাকা দেবে অ্যান্ড দেয়ার আফটার ন হাজার এবং তারপরে ন হাজার ন হাজার টাকা করে যদি তিন কিলোওয়াটের বেশি তোমাদের বিদ্যুৎ সাপ্লাই প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রথম থ্রি কিলোওয়াটের জন্য আঠেরো হাজার টাকা করে দেবে তারপরে কিন্তু বাকিটা ন হাজার টাকা করে তোমরা পাবে তো এটাই ছিল ক্রাইটেরিয়া চার্ট যে যে তোমরা কিভাবে এই সাবসিডিটা পাবে তো তোমরা সাবসিডি জেনে গেলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যারা ডাব্লুবিএসিডিসি এর কনজিউমার আছে তারাই কিন্তু এটা পাবে তো এরপরে দেখো এখানে কিছু তথ্য দিয়েছে কিভাবে ছাদে বসানো হয় এইভাবে বসানো হবে ছাদে মানে প্রপার কিন্তু ইঞ্জিনিয়ার দ্বারা কিন্তু তারা এসে কিন্তু এটাকে বসিয়ে দিয়ে যাবে এখনও পর্যন্ত বিভিন্ন স্টেট আবেদন করে ফেলেছে এবং এই যে টোটাল বেনিফিশিয়ারিস এবং এখনও পর্যন্ত তিনশো চল্লিশ দশমিক ফাইভ ফোর এটা কিন্তু এত কোটি টাকা কিন্তু এতে খরচ হয়েছে ক্যাপাসিটি ইন পাইপ এখানে একটা ডাটা দেওয়া আছে এরপরে তোমার যদি গ্যালারিগুলো ভালো করে দেখো যে কিভাবে এখানে প্যানেলগুলো এমপ্যানেল করা হচ্ছে এবারে ভেনডোর রেজিস্ট্রেশন প্রসেস এবারে তোমাদের কিন্তু ভেন্ডর দ্বারা এটা কিন্তু বসিয়ে দেওয়া হবে তো তো এক্ষেত্রে ভেন্ডর বলতে কাকে বলা হচ্ছে যে আমাদের যে ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আছে যার আন্ডারে আমাদের বাড়িতে কারেন্টের মিটার আছে সেগুলোকে ভেন্ডোর ভেন্ডোর বলা হচ্ছে অর্থাৎ তারা এই সূর্যোদয় প্রকল্পে বা কেন্দ্রীয় সরকারের সঙ্গে টাই আপ আছে তাদের মাধ্যমে কিন্তু আমাদের বাড়িতে সোলার প্যানেল বসবে তাদের কাছে কিন্তু সকল ডাটা আছে যে আমাদের বাড়িতে কত পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হয় তারা কিন্তু ভালোভাবেই জানে অর্থাৎ আমাদের বিল কিন্তু তাদের কাছে আছে অর্থাৎ সেই অনুযায়ী তারা কিন্তু একটা ক্যালকুলেশান করতে পারবে এরপরে তোমাদের যেটা দেখাবো যেখানে হাউ টু অ্যাপ্লাই কীভাবে তোমরা আবেদন করবে সেটাও কিন্তু এখানে বলা আছে তো অনলাইনে আবেদন করতে হবে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তোমাদের তারপরে তোমাদের কত কিলোওয়াট তোমাদের কত জায়গা আছে এবং তোমাদের ইলেকট্রিসিটি যে কোম্পানি কোনটা আছে সেটাও কিন্তু এখানে তোমাদের এখানে পুট পুট করতে হবে এবারে ভেনডোস তো তোমরা তোমাদের বললাম ভেনডোস মানে তোমরা বুঝতে পারলে এভাবে তোমাদের বাড়িতে কত ইউনিট বিদ্যুতের প্রয়োজন হয় তোমরা সেটা কিভাবে ক্যালকুলেট করবে এখানে দেখো ক্যালকুলেটর বলে একটা অপশান আছে ডাইরেক্ট ডাইরেক্ট তোমরা এইখানেই ক্লিক করে দেবে ক্লিক করে তোমাদের সামনে একটা নতুন পেজ খুলে যাবে সেই পেজে তোমরা যাওয়ার পর এখানে দেখো সোলার রুফ টফ ক্যালকুলেটর এখানে ইউর স্টেট এখানে ইউর স্টেট তোমাদের স্টেটটা চুজ করে নেবে ওয়েস্ট বেঙ্গল এবং ইওর ক্যাটাগরি এবং সিলেট ক্যাটাগরি অর্থাৎ তোমাদের কোন ধরনের ইলেকট্রিক সাপ্লাই আছে যারা এমনি বাড়ির ক্ষেত্রে রেসিডেন্সিয়াল যাদের ইনস্টিটিউশনাল অর্থাৎ স্কুল ইন্ডাস্ট্রিয়াল হলে কমার্শিয়াল হলে গভর্নমেন্ট হলে সোশ্যাল সেক্টর হলে আর যে ক্ষেত্রে আমাদের প্রত্যেকের বাড়িতে তাই আমরা রেসিডেন্সিয়াল হিসাবে এখানে ক্লিক করব। এবং বলছি ইউর এভারেজ মান্থলি বিল তোমাদের মান্থলি বিল কত আসে সেটা তোমরা এখানে বসিয়ে দেবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল অনুযায়ী আমাদের ইলেকট্রিসিটি বিল আসে আমি ধরলাম আমার মাসে গড়ে এক টাকা করে বিল আসে তাহলে আমি যদি এখানে এক টাকা দেওয়ার পর আমি যদি নিচে চলে আসি ক্যালকুলেটে মেরে দিই দেখো এখানে একটা ডিটেলস কিন্তু বলে দিয়েছে যে দ্য রেকমেন্ডেড ক্যাপাসিটি ফর রুট অফ সোলার প্ল্যানেট প্ল্যান্ট আর অ্যাজ পার ইউর ইনপুটস বলছে আমি যে এক হাজার টাকা যেহেতু আমার বিল আসে তাই আমার খরচটা কিন্তু মাসে হয় এক ওয়াট মতো প্রায় খরচ হয় তাহলে আমাদের থ্রি কিলোওয়াট পর্যন্ত আমাদের আঠ হাজার টাকা সাবসিডি আছে তাহলে আমি দেখো এখানে ফাইভ পয়েন্ট নাইন ফাইভ ইয়ার্স অর্থাৎ পে ব্যাক পিরিয়ড আমাকে কিন্তু পে ব্যাক মানে পিরিয়ড আমাকে কোনো পে করতে হচ্ছে না তো আমি ওয়ান টাইম ইনভেস্ট করবো সোলার প্যানেল প্রত্যেকের বাড়িতে কিন্তু এটা আস্তে আস্তে হয়ে যাবে যেহেতু সরকার প্রথমে সাবসিডির মাধ্যমে দেবে এই প্রত্যেকে কিন্তু এটা বসিয়ে নেবে ওয়ান টাইম ইনভেস্ট করলে এবং সাবসিডিটাও কিন্তু এখানে বেশি আছে তাহলে আমার কিন্তু খরচ হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা এস্টিমেট প্রোজেক্ট কস্ট দিয়ে দিয়েছে আমার সাতচল্লিশ হাজার টাকা এবারে আমাকে আমি সাবসিডি পাচ্ছি আঠেরো আঠেরো হাজার টাকা তো তোমাদের বাড়িতে কত বিল আসে তোমরা যদি বসিয়ে ক্যালকুলেটার এরকম ক্যালকুলেট করো তাহলে তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে যে তোমাদের কত টাকা সাবসিডি পাবে আমার টোটাল কস্ট পড়বে সাতচল্লিশ হাজার টাকা আমি আঠেরো হাজার টাকা সাবসিডি পাবো অর্থাৎ যদি আমি আঠেরো হাজার টাকা মাইনাস করে দিই তাহলে এখান থেকে যদি আঠেরো হাজার টাকা মাইনাস করে দিই তাহলে আমি ছত্রিশ হাজার টাকা মতো এখানে আমাকে দিতে হচ্ছে এস্টিমেট কনজিউমার শেয়ার কতজন এস্টিমেট কনজিউমার শেয়ার অর্থাৎ কনজিউমার কতজনটা ব্যবহার করতে পারবে বা আমার এখানে কত সেভিংস হচ্ছে এবারে দেখো রুপটপ এরিয়া আমার এখানে একশো তিরিশ স্কোয়ার ফুট লাগবে যদি আমার এক হাজার টাকার মতো কারেন্ট খরচ হয় তাহলে আমার একশো তিরিশ ফুট থেকে একশো পঁচিশ স্কোয়ার স্কোয়ার মিটার এই জায়গাটা হলে কিন্তু চলবে ইলেকট্রিসিটি জেনারেশান এখানে ফোর পয়েন্ট থ্রি টু কিলোওয়াট পার ডে আমার কারেন্ট উৎপন্ন হবে অনলি কিন্তু কিলোওয়াট নয় অনলি কিন্তু কিলোওয়াট নয় কিলোওয়াট আওয়ার পার ডে তাহলে এই ইলেকট্রিসিটিটা আমার কিন্তু সাপ্লাই হবে যেটা কিন্তু বছরে আমার পনেরোশো ছিয়াত্তর কিলোওয়াট পার আওয়ার এটা কিন্তু আমার সাপ্লাই আমি প্যানেল থেকে পেয়ে যাব ফিনান্সিয়াল সেভিং আমার কিন্তু পার ডে বারো পয়েন্ট টাকা খরচ হচ্ছে অর্থাৎ খরচ কিন্তু বাঁচছে দেখো তোমাকে কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে অর্থাৎ কেন্দ্র সরকারের এই যে সুবিধাগুলো এটা কিন্তু আমরা সহজেই লাভ উঠাতে পারি কিন্তু আমরা অনেকেই জানি না বা কিভাবে আবেদন করবো সেটা আমরা বুঝে উঠতে পারি না এসটি এমিশান সেভিং টোয়েন্টি টন কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ পরিবেশ বান্ধব কিন্তু দেখো এত পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের হাত থেকে তুমি কিন্তু আমাদের পৃথিবীকে বাঁচাচ্ছ অর্থাৎ তুমি যখন সোলার প্যানেল ইউজ করছো তোমার এখানে কোনো দহন হচ্ছে না কোনো কয়লা পুড়িয়ে বা তাপবিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে কারেন্ট আসছে না তাই তোমাদের এখানে পুরোটাই পরিবেশ বান্ধব অর্থাৎ সোলারের থেকেই কিন্তু তোমাদের এখানে ইলেকট্রিসিটিটা উৎপন্ন হবে এইবারে এবারে তুমি রেজিস্টার করবে আগে তোমরা ক্যালকুলেটার করে নেবে ক্যালকুলেটার করলে তোমাদের একটা আইডিয়া হবে এবং তোমরা আবেদন করতে পারবে আবেদন করলে ডাব্লুবি এস ইডিএসির কোম্পানির পক্ষ থেকে তোমাদের সঙ্গে যোগাযোগ করা হবে তোমাদের বাড়ি প্রথমে ইন্সপেকশান করা হবে তোমাদের প্রপার বসানোর জায়গা দেখা হবে তারপর কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে সাবসিডিটা দিয়ে কিন্তু তোমাদের কিন্তু সোলার প্যানেল তারাই কিন্তু বসিয়ে দিয়ে যাবে কারণ তারাই এখানে ভেন্ডর এক্ষেত্রে আমাদের ডাব্লুবি এস কোম্পানি হচ্ছে ভেন্ডর তো যাদের এর বাইরে কোনো কোয়ারিস থাকবে তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো তোমাদের কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব।